হ্যাঁ দেখুন, এইটা তো নিশ্চয়ই নিরাপত্তা নিয়ে একটা প্রশ্ন উঠবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। যদিও ওই ঘটনার সঙ্গে সঙ্গে দিল্লি স্পেশাল পুলিশের সেল, ওই যারা অ্যাটাকার ছিল, যারা আপনার এই মানে আততায়ী ছিল, তাদের দুজনকে স্পটেই মেরে ফেলে দিয়েছে। যদিও তারা গোগিকেও মেরে ফেলেছে, তিনজন মারা গেছেন এবং একজন লয়ার সামান্য ইঞ্জিয়ার্ড হয়েছেন। ঘটনাটা অত্যন্ত নিন্দনীয়, এর মধ্যে কোনো সন্দেহ নেই। এটা যদিও তিনজনকে অন্তত পুলিশ, দুজনকে পুলিশ মারতে পেরেছে, কিন্তু প্রশ্ন হলো যে রোহিণী কোর্টটা একটা গুরুত্বপূর্ণ কোর্ট, সেই কোর্টে যারা এসেছিল অ্যাটাকার, তারা এসেছিল ইন দি গাইজ অফ লয়ার, অর্থাৎ লয়ারের পোশাকে দুষ্কৃতি এসছে। এই যে ম্যাটারটা, ইটস এ ম্যাটার অফ সিরিয়াস কনসার্ন, যে সেটা হচ্ছে যে যারা দুষ্কৃতি তারা ঢুকে গেল কোর্টের মধ্যে, যেখানে ডিস্ট্রিক্ট সেশন জাজ থেকে আরম্ভ করে বড় বড় বিচারক আছেন, আপনার বড় বড় লয়ার আছেন, তারা মারা যেতে পারতেন, সাধারণ মানুষ মরতে পারতেন। এটা একটা আজকে একটা বিরাট খবর হয়ে যেতে পারতো। 40 রাউন্ড গুলি চলল, তিনজন দুষ্কৃতি মারা গেল, এবং তার সঙ্গে আপনার আরো যে বড় ঘটনাটা চোখের সামনে চলে এলো, যে যারা এই রকম ভাবে ঢুকলো তাদের ইন্টারসেপ্ট করার কোন রকম সিস্টেম কিন্তু দিল্লিতে ছিল না। এটা দিল্লি পুলিশের কমিশনার রাকেশ আস্থানাকে 10 বার ভাবতে হবে যে ঘটনা কি করে ঘটলো। পার্টিকুলারলি তালিবান যে আপনার ঘটনাটা কাবুলে হয়েছে, তারপরে এই ঘটনা যদি তালিবানের কোনো জ্ঞান আছে যদি করতো, তাহলে আমরা তো অসহায় বোধ করতাম, আমরা কি করতাম? অনেক ধন্যবাদ আপনাকে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।